নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাঁচ মহিলা সহ দশ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। ঘটনাটি উপজেলা পারোইল ইউনিয়নের রাউতাল গ্রামে ঘটে। সরজমিনে জানা যায়, নিয়ামতপুর উপজেলার পারোইল ইউনিয়নের রাউতাল গ্রামের মৃত নজিরের ছেলে জিয়ার সাথে তার এই ভাতিজি জামাই, একই ইউনিয়নের মাসনা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে তাসাদ্দেকের বসতভিটা নিয়ে বিরোধ রয়েছে। তারই সূত্র ধরে মামলা দায়ের করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে আদালত ব্যবস্থা গ্রহণ করবে। এই রাস্তা ছাড়া আছে, এই রাস্তা ঘিরে দিছে। আর এটা নিয়ে একটু আমাদের ওই পুকুর পুকুর আছে, পুকুরে তো আমাদেরকে নামতে দেয় না, পুকুরে পুকুরে নামতে দেয় না, পুকুরে উপরে আমরা পুকুরে মাছ ছাড়বো বলে গেছিলাম, তখন একটু ঠেলাঠেলি হয়েছে, ঠেলাঠেলি হয়েছে। ওই বিষয় নিয়ে একদিনের মধ্যে কেস করে আপনার হলো লেসের কাছে উপরে কেস রেকর্ড করে দিছে। মাছ ছাড়া ছিল, আমি বলি মাছ ছাড়া ছিল, কোনো মারামারি হয়েছিল না, কোনো মারামারি হয়নি, মিথ্যা কথা বলবো না, ঠেলাঠেলি হয়েছে, মারামারি হয়নি। আপনি কথা বলেন পরে, কোনো মারামারি হয়নি, এমনি ঠেলাঠেলি হয়েছে, কুনিতে ভরে না মাছ আমি ছাড়ি এবং কুনিত পানি আমি ভরি, ওরা আমার বউ বেটি নামতে দেয় না, রাস্তা ঘিরে রাখিছে এবং মাছের অর্ধেক ভাগও নিছে। এক বছর থেকে এই পেলাপেলি চলছে, বসে না। হ্যাঁ, থানায় আইছিল, আসার পর থামেন, আসার পর আমরা বাসায় ছিলাম না, আমার বউ বেটিটা ছিল, নাম লিখে লিখে তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমার কাছে নোটিশও আসেনি, আমার ওটা কেউ যায়নি। আমি না, আমরা গরুর ব্যবসা করি, ব্যবসা করতে যায় তারপরও আমাকে কেসে জড়াই দিছে। এই এক বছর থেকে গণ্ডগোল চলতেছে, কিন্তু করা মীমাংসা হয় না। নিম্বাস চেয়ারম্যান সবাই ছিল, আট দশটা আমিন জমি যারা তাহলে থানা সভাপতি ছিল, তাও আর মীমাংসা করে না। আমরা জীবনে এক নামের ভিতরে পড়িনি, কিন্তু কেস কেস ভিতরে এক নাম পড়ে গেছি। আমার চাষি আমার পোখর নামতে দেয় না, এক নাম দেয় না, ঠেলা ঠলিয়েছে, তখন আমার নামে ও কেস দিয়ে দিছি, বিনা দোষে কেস দিছে আমার উপর। জি না, আমরা ঠেলা ঠেলি করতে যাইনি, আমরা মারামারি করিনি, তারপরও আমাদের পুরো কেস দিচ্ছি। কুলসুম ধরেন, সেদিন ওই যে ঠেলা ঠেলি ওই বেড়া ঘিরা ঘিরি, এই জন্যে মারামারি মারামারি তেরা করতে জানি, ওরাই ধাক্কা ধাক্কি পুকুর দিকে যাতে দেন, আমাদের বউ বেটে যাওয়া আসা হচ্ছে না, পানি টানি পাচ্ছিল, আমরা কিছু পাচ্ছি না, পুকুর দিকে যাতে টাতে দিচ্ছে না। আমি সেদিন ছিলাম না, আমার ছোট ছেলে ছিল না, আমার এভাবে অভিযোগ দিছে, কেস দিছে, আমরা বউ বেটে আমরা বাপের কালো চাইনি, নগা দেখিনি, সেই জন্য আমরা যেতে হয়েছে নগা। টাকা কিলা কেস করছে, আমার এই স্বামীকে মারতে পারে নাকি, আমার স্বামীর হাত কি আছে, অচল স্বামী। আমরা ওখানে সালিশের একটা ডেট করে সালিশ নামায় বসি, বসার পর যে পুকুরটা মাটি কাটা ছিল ওই পুকুরের ধার কাটাতে, এটাতে আবার বাদী হওয়াতে আমরা দেখতে যাই, আমাদেরকে দেখতে নিয়ে যায়, দেখতে নিয়ে যাওয়াতে অশ্লীল ভাষা প্রকাশ করে এবং রনিকে বাঁশ তুলে একটা বাড়ি মারে, কিন্তু বাঁশটা ধরে লায় মুড়ের আজাদ দেয়া। ওখানে ওদেরকে আজও তাকে টাকা দেওয়া হয়নি, বিদায় এই মামলায় আর বসা হয়নি, মামলার ডেট বাতিল করা হয়েছে। বাড়িটা মারি হলো জিয়ারের বেটা মুনা, ভালো হলো ফায়াজউদ্দিন, বাড়ি হলো রাউতাল। আমার সামনে তাকে রাস্তা ঘিরে সন্ধ্যার সময় দিয়া ভয়ে লুকিয়েছিল খেড়ে পালাত, জানের ভয়ে মরি সাহেব দিয়া তাও থামে না, আমার সামনে আবার চলে আসে ঘিরতে, তখন আমি যা ছোটা দিলাম। মানে আহমেদ, আমি নওয়াজপুর স্টেট অফিসের মহরি, কিন্তু আমি হলো বাড়িতে সারাদিন থাকি না, কিন্তু আমার জিয়ারউদ্দিন মুনা জাহাঙ্গীর বাবু এবং হলো আপনার হলো রবিউল এবং তার স্ত্রী সব আরও বন্টন নিয়ে এসে আমার মায়ের উপর আমার জায়গা অবৈধভাবে দখল করা, আমার রাস্তাঘাট এইসবভাবে আমি ছিলাম না মাসাই, আমার ভগ্নিপতিকে মারধর করে এবং জোরপূর্বকভাবে জমি দখল করার অবৈধভাবে চেষ্টা চালাচ্ছে এবং মুখ খারাপ এবং গালিগালাজ করে এবং নিশা খেয়ে দেয়, আপনার হলো হুমকি হামকি মারে এবং দীর্ঘাত গালিগালাজ করে প্রত্যেক দিন। আমরা থানাতে অভিযোগ করেছি, তারপরে বলে কি থানায় যে কী করলি এই সেইভাবে গালিগালাজ করলি।